উটের দিকে তাকিয়ে দেখেছেন কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উট প্রকৃতির এক মহাবিস্ময় এটি তিপ্পান্ন ডিগ্রি গরম এবং মাইনাস এক ডিগ্রি শীতেও টিকে থাকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর ঘন্টার পর ঘণ্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড় কাটা ক্যাকটাস খেয়ে ফেলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময় মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বা একশো ডিগ্রি ফারেনহাইট হয়ে তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হয়ে থাকে চল্লিশ ডিগ্রি বা একশো ডিগ্রি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি বা একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা শরীরের কোষ মরে যেতে পারে এ কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীরের ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ফোরবেলা এর শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া যখন প্রচুর গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি বা একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে এরপর থেকে এটি খামা শুরু করে এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে প্রতিদিন উঠ স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরের ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় কোনো ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি বা প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণে পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রারিক্ত পানি গিয়ে অবিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেটে যেতে পারে কিন্তু উটের রক্তের কোষেও এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একভাবে এত পানি পান করা সম্ভব হয় উটের কুচ হচ্ছে চর্বির আধার চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরের তাপমাত্রা বজায় রাখে একবার যথেষ্ট খাবার এবং পানি পান করে নেওয়ার পর একটি উট ছয় মাস পর্যন্ত খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে উট হচ্ছে মরুভূমির জাহাজ এটি একশো থেকে দুশো কেজি পর্যন্ত নিয়ে ও মুখে চলাফেরা করে এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনো কারণ ছিল না বরং এরকম স্বয়ংসম্পন্ন প্রাণীর হিংস্র হওয়ার কথা যেন কেউ তাকে নিয়ে ঘাটাঘাটি না করতে পারে বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে উটকে যদি আল্লাহ মানুষের উপযোগী করে না বানাতেন তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই বড় বড়ো সহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাটার আঘাতে মারি কাল জীব ক্ষতবিক্ষত হয়ে যেত কিন্তু উটের কিছুই হয় না উটের মুখের ভিতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না উটের দুই চোখ দুই স্তর পাপড়ি রয়েছে যার কারণে মরুভূমিতে ধুলোবালির মধ্যেও তার চোখ খোলা রাখতে পারে এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদ থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা থুলোবালি আটকে দিতে পারে